দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ হচ্ছে 28 মার্চ 2024 আর রোজ হচ্ছে বৃহস্পতিবার। দর্শক, আমরা আগের ভিডিওতে এই যে এই বকনাটার ইয়ে দেখছি, এখন আবার চলে আসছি আরও একটি ষাঁড় বাচ্চা নিয়ে। ঠিক আছে, গুজরাতি ষাঁড়, এটা গিরের। আমার মনে হয় 10,139 নাম্বার ষাঁড়ের বাচ্চা এটা, কারণ এই ষাঁড়ের বাচ্চা আমরা পাইছি, এর যে মানে বাবা যেটা 10,039 নাম্বার ষাঁড় গুজরাতি, ওই ষাঁড়ের বাচ্চা কিন্তু আমরা অনেক পাইছি সিমেন্স দিয়ে। তো এই একই গেট আপের, ঠিক আছে। তো বাচ্চাটা বিক্রি করার উদ্দেশ্যেই মূলত ইয়ে করা, বের করা, ঠিক আছে। গলার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এইটার গির হিসাবে, কানগুলা ঠিক আছে এবং কালারটাও খুব মোটামুটি ভালো। আর নাভি কিন্তু ডবল নাভি, এইটার নাভি এখন জড়ানো আছে, নাভি যখন এটা ছাড়ে দিবে তখন এটা অনুভব করতে পারবেন যে এটার নাভিটা কীরকম, ঠিক আছে। আচ্ছা, আর আগের ভিডিওতে আপনারা এই বকনাটাও দেখছেন, এই বকনার আগের ভিডিওতে দাম দর নিয়ে আলোচনা করা আছে। এই ভিডিওতে আমরা এইটার সম্পর্কে কিছুটা তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব। এটা দাঁতে আসে নাই, তবে হিটে আসা উপযোগী, অল্প সময়ে, খুব সীমিত সময়ের মধ্যে কিন্তু এটা সিমেন্স দেওয়া যাবে। এবং হ্যাঁ, কাছে নিয়ে আসে, দেখেন মাথার ডিজাইন, কানগুলা, কান কিন্তু অনেক সুন্দর। এরপরে গলা, তারপরে নাভি, এরপরে তলাবাঁট, সব মিলিয়ে কিন্তু পারফেক্ট একটি বকনা। আর এইটা ষাঁড় যেটা, এটা আপনারা দেখেন গলার ডিজাইন অনেক সুন্দর। তো যাই হোক, সব মিলিয়ে আমরা দাম দর নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আর আমাদের গাড়ি বিভিন্ন অঞ্চলে যাচ্ছে, আপাতত ঢাকার উদ্দেশ্যে গাড়ি আগামীকাল শুক্রবার 29 তারিখ আগামীকাল, আর আগামীকাল সকালে আমরা গাড়ি ছাড়ব। তো মনে করলাম যে অনেকেই ইয়ে করে যে মুস্তফা ভাই আমাদের ষাঁড় গরু দেখায়েন, গিরের ষাঁড় পাইলে। তো ষাঁড়টা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কেমন কোয়ালিটির, ফিউচার এটা ব্রিডিং বলো তৈরি করতে পারবেন, এরপরে তো সে বড় হবেই, এখনও কোনো দাঁতে আসে নাই। ষাঁড়টার বয়স আনুমানিক 14-15 মাস এরকম হবে, ঠিক আছে। মাথা শিং দিকেও কিন্তু আপনারা অনুভব করতে পারবেন যে কেমন বয়স। তবে ষাঁড়ের বয়স আর বকনার বয়স, বকনাটারও বয়স কিন্তু 17-18 মাস বকনাটার বয়স, আর বকনাটা হিটে আসা উপযোগী। তো যাই হোক, দুইটা মিলায়া আমরা দাম দর নিয়ে আলোচনা করার চেষ্টা করব যে কেমন দামে বিক্রি করবে। আগের ভিডিওতে এইটার দাম চাওয়া আছে 1,40,000 টাকা, হালকা কিছু ডিসকাউন্ট করা যাবে অবশ্য। যদি কোনো শৌখিন খামারি, যদি কোনো শৌখিন মানে যে কেউ হয়তো নিবে না, শৌখিন যারা তারাই বুঝবে এগুলোর মর্ম, যে ভালো জিনিস অ্যাভেলেবল কিন্তু পাওয়া যায় না, 2 টাকা বেশি দিয়েই কিনতে হবে, এটা কিন্তু আগে বলেছি। তো আমরা চলে যাবো ষাঁড়টার বিষয়ে, যেহেতু এইটার আমরা আপডেট জানি 140 চাওয়া দাম, ষাঁড়টার কত দাম চাচ্ছে সেই তথ্যই আমরা নেওয়ার চেষ্টা করবো। এখনও দাঁতে আসে না, দাঁতে আসতে কিন্তু মোটামুটি আরও সময় নেবে, 1 বছর হয়তো নিতে পারে নাকি। তো এইটার দাম কত টাকা আছে দোস্ত? এটাও 140, হ্যাঁ চাওয়া দাম 140, হালকা কিছু হাত পাগুলো। আচ্ছা, এটাও 140 চাওয়া দাম, হালকা কিছু করার সুযোগ এইটা তো আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, একসাথে একটু ইয়া করি, দেখি কতটুকু ইয়া। দেখেন, আসলে সুন্দর জিনিস লালন পালন করা কিন্তু খুব ভালো লাগে, আর এগুলো খাওয়ান দাওয়ান এই সেই সবগুলো মিলাইয়া কিন্তু সুন্দর জিনিস, আমার নিজের কাছেও ভালো লাগে। তো আমরা অনেক সুন্দর সুন্দর গরু কালেকশন করি, করার পরে কিন্তু এগুলো সেল করে দেই, কারণ আমাদের যেহেতু ব্যবসা,
তো দুইটা দর্শক একসঙ্গে কেউ নিতে চাইলে হালকা কিছু ডিসকাউন্ট করে দুইটা একসঙ্গে নিয়ে রাখেন। যদিও মনে হয় যে রেট বেশি বা ইয়ে, এইগুলোর দিকে অনেক সময় হয় কি যে এমন হয় যে আমি টাকায় হয়তো 2 টাকা ঠকছি কিন্তু গরুতে জিতে গেছি, মানে জিনিসে জিতে গেছি, এটাই হলো মেন বিষয়। আর ভালো জিনিস লালন পালন করলে এগুলো গ্রোথেও ভালো আসে, এগুলো প্রফিটও হয়। চাইলেই কিন্তু পাওয়া যায় না যে হাটে গেলাম আর সংগ্রহ করে নিয়ে আসলাম, এটা কিন্তু পাওয়া যায় না। হাটে আমরা খুঁজে খুঁজে অনেক হাট ঘুরে ঘুরে 1-2টা করে কালেকশন করে নিয়ে আসি, সেইগুলাই কিন্তু ইয়ে। আর মূলত এই গরুগুলো কিন্তু আমার দুস্তর গরু, ঠিক আছে, দুস্ত ইয়েতে ছিল না আগে, দুস্ত এমনিতেই গরুর সার গরুর ব্যবসা করে। তো আমি দুস্তক বলছিলাম যে ইয়ে করো, ক্যাশ থাকলে কিছু সুন্দর সুন্দর, আমার ক্যাশে কভার হয় না, সুন্দর সুন্দর গরু কিনে রাখলে আমি সেল করে দিব। এই কারণেই মূলত এই গরুগুলা ইয়ে করা কি না, ঠিক আছে, গরু ছুটেই গেছে। তো দর্শক দাম দর সব বিষয়ে আমরা আলোচনা করলাম, এখন বাকিটা আপনাদের উপরে ডিপেন্ড করবে কেনাকাটা। আর যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, অসুবিধা নেই। আপনারা যদি চান যে আমার দোস্ত নাম্বারে যোগাযোগ করবেন, অবশ্যই আমি দোস্ত নাম্বারও দিয়ে দিব, কারণ আমি সবার নাম্বার কিন্তু দেই না। কারণ হলো অনেকেই মানে যাদের আমি কন্ট্রোল করতে পারি না তাদের নাম্বার দেই না, অনেক সময় হয় কি যে কম বেশি কথাবার্তা এই বিভিন্ন রকমের প্রতারণা করে সেল করে তারা, এই কারণে আমি তাদের নাম্বার দেই না। অনেকেই হয়তো মনে করেন মুস্তফা ভাই তো আপনি শুধু আপনার নাম্বার দেন কেন, আমার নাম্বার দেওয়ার কারণ আছে, কারণ আমি নিজে জানি যে মানুষ কি ভাবলো সেইটা বিষয় না, কিন্তু আমি কখনো নিজের তরফ থেকে আমার জানা মানে একটা জিনিস জানা আছে যে একটা গরুর কোনো সমস্যা আছে, কোনো প্রবলেম আছে, ওই গরু কখনো আমি অনলাইনে সেল করি না। কিন্তু যখনই আমি অন্যদের নাম্বার দিয়ে দেই তখন এইরকম প্রতারণা হয়ে যায়, যার কারণে আমি আমার নাম্বার দিই না। যেমন দোস্তের নাম্বার আমি দিতে পারি, সমস্যা নাই, কারণ ওকে আমি কন্ট্রোল করতে পারবো। তো এই হলো কথা, তো বিদায় নিচ্ছি, দোয়া করবেন সবাই আমার জন্য। আর আশা করি যে আমাদের চ্যানেলের পাশে দীর্ঘ সময় ধরে আছেন, এখনও থাকবেন, তবে ভরসা রাখবেন যে মুস্তফা ভাই যেটাই করুক ঠিক আছে, আমিও 2টা টাকার জন্যই ইয়ে করি, এগুলো নিয়ে ঘোরাফেরা করি। তবে সবসময় করি কি আপনাদের আমানত, আমার হাতে আসলে আপনার টাকা বিভিন্ন জায়গার থেকে টাকা দেন, সেই টাকাগুলোর আমানত হিসেবে আমি রাখে তারপরে আপনাদের কাছে সুষ্ঠুভাবে আমার নিজস্ব লোক দিয়ে, যদিও আমার নিজের গাড়ি না ভাড়ার গাড়ি দিয়ে আমি পাঠায়া দিই, যাতে করে আপনাদের আমানত আপনাদের কাছে পৌঁছাইতে পারি। অনেকেই আমার সাথে কেনাকাটা করছেন, তারা জানেন যে আমি কী পর্যায়ে তাদের সাথে ইয়ে করি। আসলে টাকা পয়সা বিষয় না, বিষয় হলো মানুষের ভরসা জিতা, এটাই হলো বিষয়, ঠিক আছে। কারণ অনলাইনে কিন্তু আমরা নিজেরাও 5,000 টাকা শপিং করতে সাহস পাই না, অথচ আমার কাছে প্রতিনিয়ত লাখ লাখ টাকা দিচ্ছে, কিসের কারণে? ভরসা জিতার কারণে। আর ভরসাটাই হলো বিজনেসের, ভরসা সততা এইগুলোই হলো বিজনেসের মানে মূলধন, ঠিক আছে। এই জিনিসগুলো অনেকে বোঝে না, বাইনার টাকা নেওয়ার পরে বা ক্যাশ নেওয়ার পরে ফোন রিসিভ করতে চায় না। আর আমার কাছে এমন কোনো সময় হয় না যারা একবার লেনদেন করছে তাদের ফোন আমি রিসিভ করি না, এরকম কখনো না। হ্যাঁ, কোনো কারণবশত ফোন রিসিভ না করলে পরে আবার মেসেজ দিয়ে দেয় যে ভাই হ্যাঁ আমি এই কাজে ব্যস্ত, পরে ফোন রিসিভ করব। তো যাক, সব মিলিয়ে আমি আমার নিজের পরিচয় না দিলেও আপনারা অবশ্যই যারা আমার সাথে কেনাকাটা করছেন তারা ইনশাল্লাহ কখনো না কখনো অবশ্যই আমার কথা বলবেন যে হ্যাঁ মুস্তফা ভাইয়ের কাছে কেনাকাটা করে আমরা এই সুবিধা পাইছি, ঠিক আছে। আজকে কিন্তু বেশ কিছু কথা বলে ফেলে দিলাম মনের আবেগে, কারণ হলো ইদানিং খুব অনেকেই মানে শত্রুতামূলক বিভিন্ন কমেন্ট করতেছে, যেগুলো আসলে যারা কিনছে গরু তারা কখনো এরকম কমেন্ট করে না, যারা শত্রুতামূলক ইয়ে করতেছে তারা করতেছে এরকম কমেন্ট। হ্যাঁ দোস্ত, নিয়ে যাও। তো আমার তরফ থেকে একটা জিনিস জানবেন যে আমার তরফ থেকে আমিও মরণশীল, আমারও মরতে হবে। তো এমন কিছু করে দুনিয়ার জঞ্জাল
দুনিয়ার মানে ইনকামই সব কিছু করে দুনিয়াতে ইয়ে করে যাব না, এইগুলো আমারও চিন্তা করে কিন্তু চলতে হয়। ঠিক আছে, তো যাই হোক, বিদায় নিব এই ভিডিও থেকে। যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।